কিশোরগঞ্জের বাজিতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের বাজিতপুরের বাহিরবালি গ্রামের মৃত এলাস উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন গঙ্গদের বিরুদ্ধে একই গ্রামের আলী মামুদের ছেলে রাসেল মিয়ার দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় গ্রামবাসী মিনহাজ উদ্দিন গঙ্গদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিপক্ষের যে অপপ্রচারটা, ওনারাই প্রথম বলছিল এই তুচ্ছ ঘটনা নিয়ে যখন একটা হাতাহাতি হয়েছিল তখন নাকি মিনহাজ এদেরকে পিস্তল দিয়ে গুলি করছে। আসলে এই গ্রামের অনেক মান্যগণ্য ব্যক্তি আছে, এই গুলি আদু পর্যন্ত আমরা দেখি নাই। একটা গুলির কুশারা ফেসবুকে প্রচার করছে, মানে মিনহাজ এবং রাসেল মোবাইলকে কেন্দ্র করে, মিনহাজ একটা মোবাইল দিছিল রাসেলটা ঠিক করানোর জন্য, এই মোবাইলের ফার্স গায়েব করে লেছে এলো রাসেল, এই জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে টুকটাক ঝামেলা হয়েছে। ওয়ার পরে এরা মিথ্যা মামলা করছে, ফাইভ গান মেশিন গান রাইফেল কত তা কয়া এ মামলা করার পরে সে জেল হাজতে গেছে, জেল হাজত থেকে ঢাকায় চলে গেছে, আজও অবধি সে এলাকায় আসে নাই।